মাশাল্লাহ, এই যে কত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি। দেখেন, একদিনের বাচ্চাকে খাওয়াচ্ছে তার মা। আর আমি এতটা আসলে সুন্দর দৃশ্য দেখাতে পারার কারণ হচ্ছে আমার পাখির সাথে আমি অনেক ফ্রেন্ডলি, এবং আমার পাখিগুলো দেখেন কত কাছাকাছি আমি ভিডিও। মাশাল্লাহ, এটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা এবং একটা ডিম আছে, সেই ডিমটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। মাশাল্লাহ, আমার সবচেয়ে সুন্দরী পাখি, এটাকে আমি সুন্দরী পাখি বলে ডাকি। দেখেন পাখিটা দেখতে কতটা না সুন্দর, মাশাল্লাহ। একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা দেখতে পারলাম, এবং বাচ্চাটা দেখেন কত ইনোসেন্ট দেখতে, মাশাল্লাহ। এটা একটা বাচ্চা, ওই যে একটা বাচ্চা, এই যে একটা সেলফিড বাচ্চা, এটাকে চিন্তা করছিলাম ধরে নিয়ে যাব, কিন্তু দেখতেছি ওর বাবা মা, বাবাটা এখনো খাওয়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি কোথায় দাঁড়ায় আছি অলরেডি আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে আপনাদের পছন্দের জায়গা রঙিন কলোনি। অনেকদিন হয় রঙিন কলোনির কোনো আপডেট দেওয়া হচ্ছে না, অর্থাৎ রঙিন কলোনির কি অবস্থা। আর অনেকের মধ্যে এখনো প্রশ্ন কাজ করতেছে, ভাইয়া আপনি তো আমাদেরকে বলছিলেন রেস্ট দেওয়ার কথা, আপনি নিজে এখনো ব্রিডিং করাচ্ছেন। হ্যাঁ, আপনাদের প্রশ্নের উত্তরটা আমি হচ্ছে ভিডিওর মাঝখানে দিব, কেন আমি এখনো ব্রিডিং করাচ্ছি এবং এখনো কেন আমি হাড়ি খুলতে পারতেছি না, এবং কোন কোন তিনটা মাস আপনারা ব্রিডিং অফ রাখবেন, এটা নিয়ে হয়তোবা বিস্তারিত একটা ভিডিও দিব। তো চলেন আমি আমার রঙিন কলোনিতে নিয়ে যাই। তার আগে যে জিনিসটা করব, রঙিন কলোনিতে আমার মনে হয় এটার খুব ঘাটতি পড়ে গেছে, একদম শেষের পথে। শেষের পথে বলতে একেবারেই অবস্থা খারাপ, যার কারণে ও দেখতেছি ইট বালু যা পাচ্ছে খুলে খুলে খায় নিচ্ছে। কারণ যখন গ্রিডের ঘাটতি পড়ে তখন কিন্তু পাখির আর নানান সমস্যা তৈরি হয় এই কলোনির ক্ষেত্রে। তো ওই জন্য আমি এটা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি আমার রঙিন কলোনিতে ঢুকলাম। এই হচ্ছে আমার রঙিন কলোনি, যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এটাই হচ্ছে আমার ভালোবাসার জায়গা এবং রঙিন কলোনি। এই যে একদম গ্রিড ক্যাডেল ফিশ বন, এই যে একদম ক্যাডেল ফিশ বন তো একদম নাই, আর ক্যাডেল ফিশ বন আপনাদেরকেও দিতে পারতেছি না আমি, এবং আমার পাখিকেও খাওয়াইতে পারতেছি না, কারণ স্টক আউট একদমই নাই। আর গ্রিড, গ্রিডের কথা কি বলবো, গ্রিডও একদম এটা খেয়ে শেষ করে ফেলছে। তাই হচ্ছে আমি গ্রিড আর ক্যাডেল ফিশ বনটা দিয়ে দিব, ক্যাডেল ফিশ বন নাই, গ্রিডটা দিব শুধু অনলি। আর গ্রিড কিন্তু অনেক কাজে দেয়, আমি আমার আমার আমি তো বারবার আপনাদেরকে বলে আসি যে আমার কাছে মনে হয় গ্রিডটা আমার খুব ইম্পর্টেন্ট একটা খাবার পাখির জন্য। তো চলেন আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমার রঙিন কলোনির কি অবস্থা দেখি। তো এই পাশ থেকে দেখা শুরু করে দিই যে কোন কোন হাড়িতে ডিম বাচ্চা। সকালবেলা দেখতে পারলাম যে একটা বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে, তো সেই বাচ্চাটাকে আমি খুঁজতেছি। তো যাই হোক, পরে আমি এই পাশ থেকে চেক করতে শুরু করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে এই হাড়িতে দেখলাম নাই, তারপরে এটাতেও নাই, মাশাল্লাহ এটাতে একটা দুইটা তিনটা, তিনটা বাচ্চা, এবং বাচ্চা তিনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা বড় হয়ে গেছে, দুটো ছোট আছে, এবং হাড়িটার অবস্থা খুবই খারাপ। আমি হাড়িটা এটা আপনাদেরকে দেখানোর পরে পরিষ্কার করে দিব। তারপর এইটাতেও নাই, এটাতে মাশাল্লাহ পাখিটা অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। তারপর এটার কি অবস্থা, মাশাল্লাহ এটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা এবং একটা ডিম আছে, সেই ডিমটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর এই হাড়িটাতে কি অবস্থা, এটা তো নাই। তারপর নিচের মাশাল্লাহ এই হাড়িতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাকি যে ডিমগুলো নিয়ে বসে আছে মেবি ডিমগুলো সবই নষ্ট, শুধু শুধু তাপ দিচ্ছে পাখিটা। তাই আমি এখন ডিস্টার্ব করতে যাচ্ছি না, যখন হাড়িটা পরিষ্কার করে দিব তখন আপনাদের তখন এই ডিমটা ফালাই দিব। তারপর একটার কি অবস্থা, মাশাল্লাহ এই পাখিটা সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে, এবং একদিনের বাচ্চা তাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে, মাশাল্লাহ এটাতে নাই, এটাতে বসে আছে, পাখিটা কত সুন্দর দেখতে, এটাকে বলে ক্লেমো ডিএফ।
তারপর মাশাল্লাহ আমার সবচেয়ে সুন্দরী পাখি, এটাকে আমি সুন্দরী পাখি বলে ডাকি। দেখেন পাখিটা দেখতে কতটা না সুন্দর, মাশাল্লাহ। তারপর নিচের হাইটার কি অবস্থা, নিচের হাইটা মাশাল্লাহ, একটা দুইটা তিনটা চারটা, মেবি চারটা ডিম বাচ্চা ফুটছে, এবং বাকি যে ডিমগুলো দেখতে পাচ্ছি সব ডিমই নষ্ট। তারপর কি অবস্থা এইটাতে, এইটাতে নাই, গোলাপি কালার একটাতে, এখানে দুইটা ডিম আছে। তারপর এর কি অবস্থা, মাশাল্লাহ, একটা পাখি অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। দেখেন দেখতেটাই কতটা না সুন্দর লাগতেছে। তারপর এটার কি অবস্থা, এইটাতেও নাই, এটাতে কি অবস্থা, নাই, এটাতেও নাই। প্রতিটা হাড়িতে যে থাকবে এমন কোনো শর্ত নাই। এটাতেও নাই, এটার কি অবস্থা, এটাতেও নাই। না, এর পরিমাণটা বেশি, কারণ হচ্ছে আমি এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মূল কারণটা কি। আপনাদেরকে ভিডিওর অংশে বলছিলাম যে আমি আমার পাখিগুলোকে, এখন আপনারা মনে করতেছেন যে আমি হাড়ি লাগাই দিইনি, হাড়ি খুলিনি, আমি যে কাজটুকু করছি এবার সেটা হচ্ছে মেয়ে পাখিগুলোকে আমি ধরছি। মেয়ে পাখিগুলোকে ধরে নিয়ে গেছি, যেগুলো দেখলাম লাস্ট বাচ্চা তুলে ফেলছে, হ্যাঁ, আর যেগুলো ডিম পারছিল সেগুলোকে ছাড়ছি, আর যেগুলোর বাচ্চা পেয়ে গেছি, বাচ্চা বড় হয়ে গেছে, সেই পাখিগুলোকে আমি ধরে নিয়ে যে খাঁচায় রাখছি, কারণ এখানে থাকলে এরা কন্টিনিউ ডিম দিতেই থাকবে, যার কারণে মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা তিনটা তিনটা, যার কারণে আপনারা এবার অনেকগুলো পাখি দেখতেছেন কলোনিতে, খুব কম পাখি কম হাড়িতে ডিম নিয়ে আসে। কারণ হচ্ছে এটাই যে আমি আমার ওই ঘরে নিয়ে গেছি প্রায় বলা চলে বিস্তার মতন মেয়েকে ধরছি, হ্যাঁ, যে মেয়েগুলোর বাচ্চা হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো, আর মনে হয়েছিল যে এটা ওর হাড়ি, ওই হাড়ি টু হাড়ি রাতের বেলা এসে আমি ধরে নিয়ে গেছিলাম। তো ওইটা নিয়ে ভিডিও দিতে চাইছিলাম। মাশাল্লাহ এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চা, হ্যাঁ, অনেক সুন্দর। এই যে এটা বাচ্চা, এই বাচ্চাটাকে ধরবো আমি পরের দিকে ধরবো, এটাই হচ্ছে মূল কারণ। কারণ আমার কাছে পাখির রেস্ট দিতে হবে, আর কলোনিতে দেখা যাচ্ছে রেস্ট দিতে গেলে যে প্রতিটা পাখির অনেকগুলো ডিম নষ্ট হয়ে যেত, যে এখন যেগুলোর বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর তখন আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন না, এগুলো ফেলায় দিতে হইতো আর আমার অভিশাপ লেগে যেত। আর দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ওয়েদারটা একটু বেটার হয়ে আসছে, যার কারণে কিন্তু আমি দিছিলাম যে ছাক পাখিগুলো করুক, ডিম বাচ্চা করুক, কারণ গরম তো একটা একটু কমে আসছিল যেভাবে গরম হওয়ার কথা ছিল, কিন্তু যাদেরকে রেঞ্জ দেওয়ার তাদেরকে রেঞ্জ দিছি। মাশাল্লাহ এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা দেখতে পারলাম, এবং বাচ্চাটা দেখেন কত ইনোসেন্ট দেখতে, মাশাল্লাহ। এটা একটা বাচ্চা, ওই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা দেখতে পারলাম, বড় বের হয়ে গেছে। তারপর এইটা হাড়িতে কি খবর, এইটা হাড়িতে ডিম নিয়ে বসে আছে। তো যা তার মানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি ইচ্ছা করে দিছিলাম যে করুক ডিম বাচ্চা করুক। মাশাল্লাহ এটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা, এটাতে কি অবস্থা, নাই নাই, মাশাল্লাহ। এই যে একটা সেলফিট বাচ্চা, এটাকে চিন্তা করছিলাম ধরে নিয়ে যাব, কিন্তু দেখতেছি ওর বাবা মা বাবাটা এখনো খাওয়াচ্ছে, এই জন্য আর ধরতে চাচ্ছি না। আর একটাকে ধরতে চাইলাম, তো দেখলাম উড়ে ওইদিকে চলে গেল। তা অস্ত্র অবশ্যই নিয়ে এসে দিতে হবে, অস্ত্র ছাড়া কোনো বুদ্ধি নেই। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার পাখিগুলোর গ্রিড কতটা পছন্দের, এই দেখেন কতক্ষণ হয়েছে গ্রিডটা দেওয়া, ওরা কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ এতটা পছন্দের একটা খাবার ওদের। এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে দল বাঁধে নামা শুরু করছে, আমার ভয়ের কারণে হয়তো আমার নামতে চাচ্ছিল না, তারপরেও দেখেন আপনাদেরকে দেখানো। আর গ্রিডটা খুব ইম্পর্টেন্ট একটা খাবার এবং পছন্দের খাবার ওদের, এবং ওরাও নিজেও জানে যে এই গ্রিডটা খেলে ওদের কি কি উপকারে লাগতে পারে। এই যে দেখেন কত সুন্দর করে খেতে শুরু করছে, এখনো আমি ওদের খাঁচার ভিতরেই আছি, সো আমি আর ওদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, আমি মোটামুটি চলে যাব এখন। আর আপনারাও দেখেন যে একদম আমার কিন্তু কলোনিতে একদম পাখি শূন্য, পাখি কম, কারণ হচ্ছে পাখি কিন্তু আমি কমায় ফেলছি, কমায় ফেলছি, অর্থাৎ এখান থেকে মেয়ে পাখিগুলোকে ধরে নিয়ে যে রেস্টে রাখছি, এবং রেস্টে রাখা অবস্থায়ও কিন্তু খুব টেনশনে থাকতে হয়, কারণ হচ্ছে ও মেয়ে পাখি, মেয়ে পাখি কিন্তু মারামারি করে,
যদি পেটে ডিম অবস্থা হয়। তো পাখি কেন তাদের বাচ্চাকে মেরে ফেলে এবং বাজিরগাঁও পাখি কেন মারামারি করে, এটা নিয়ে হয়তো আপনাদের সামনে দ্রুত ভিডিও দিব, আপনারা এই ভিডিওতে সে আলোচনাটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে দেখলাম পুঁতিটা হাড়িতে মাশাআল্লাহ বাচ্চা ডিম নিয়ে বসে আছে। এবং আপনাদেরকে তো মূল কাহিনীটা বললাম যে আমি আমার পাখিগুলোকে কিভাবে রেস দিছি, যারা আসলে ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা বুঝতে পারছে। আর যেটা বলতে চাচ্ছি যে এই বাচ্চাগুলো কালেক্ট করা হলে তারপরে আমি আমার এই কলোনির হাড়িগুলো খুলে দিব, আর যেগুলো মেয়েকে ওগুলো তো নিয়ে যেয়ে রেখে দিছি, তাই আমি শুধু এগুলোর অপেক্ষা আছি। দোয়া করবেন যেন এরা সুস্থভাবে বাচ্চাগুলো বড় করে দ্রুত, এবং এদের দ্রুত হাড়িটা খুলে দিয়ে এদেরকে রেস দিতে পারি। এবং আপনাদেরকে ইনশাল্লাহ ওই ভিডিওটা দিব যে বছরে কোন তিনটা মাস আপনারা পাখিকে ব্রিডিং অফ করবেন এবং রেস দিবেন। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখতে পারবেন। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।